হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই দেখো, দুদিন আগেই তো মোমোর বার্থডে গেল, তাই ভাবলাম যে ওর জন্মদিনেও কী কী গিফট পেলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি একটু। দেখো, বিভিন্ন রকম গিফট পেয়েছিল আর অনেক কিউট কিউট গিফটগুলো। তোর কাছের মানুষরা ওকে কী কী উপহার দিল ওর জন্মদিন উপলক্ষে, সেগুলো শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি বানালাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি, আর কমেন্ট করতে ভুলো না। কিন্তু কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। তো কদিন আগে মোমোর বার্থডে গেল, এই দুদিন আগেই গেল। আর ও জন্মদিনে কি কি গিফট পেলো, কে কোনটা গিফট দিল, তো সেগুলোই তোমাদের দেখাতে আমি চলে আসলাম। তো প্রথমেই বলছি, এই যে ড্রেসটা, এটা আমি নিয়েছিলাম মোমোর জন্য। এটা পরে ও জন্মদিনের দিন দুপুরবেলা খাবার খেয়েছিল। আর তারপরে এই দেখো, এই একটা ফ্রক, কি সুন্দর একটা কিউট ফ্রক। এটা আমাদের পাশের বাড়ির এক কাকিমা দিয়ে গেছে ওকে, দেখো সামনে থেকে। আর আরেকটা দেখো, এই ড্রেসটা, এটাও খুব সুন্দর একটা, মানে টু পিস, এই ওপরে এরকম একটা টপ আর এদিকে একটা স্কার্ট। এটা ওকে ওর এক দাদু দিদা দিয়ে গেছে। আর এই ড্রেসটা দেখো, এটা তোমরা নিশ্চয়ই দেখেছিলে, মোমো সকালবেলা স্কুলে পড়ে গেছিল এই ড্রেসটা। তো ওর বার্থডের দিন ও সকালে পড়ার জন্য আমি এই ড্রেসটা নিয়েছিলাম। এই যে তার সাথে এই কিউট প্যান্টটা। আর এই যে কিছু ড্রেস, আরো ড্রেস, ওর ড্রেসের লিস্ট তো শেষই হচ্ছে না। এই দেখো এরকম একটা ড্রেস, এই ড্রেসটা দিয়েছে আমার বোনের শাশুড়ি মা, মানে ওর ও ঠামু বলে ডাকে, তিনি দিয়েছেন এই ড্রেস তিনটে। আর আর এই গাড়িটা তো তোমরা দেখেছোই ভিডিওতে, এই গাড়িটা দেখো, এটা তো এখন মোমোর ফেভারিট গাড়ি হয়ে গেছে। এটা তো ওর মেশো দিয়েছে। আর এইটা দেখো, এই ক্যাডবেরিটা আমার দিদা, মানে ওর বম্মা দিয়েছে। ও এই ড্রেসটা, এই ড্রেসটাও এক পাশের বাড়ির কাকিমা দিয়ে গেছে ওকে, ও বনু বলে ডাকে, ওকেও বনু বলে ডাকে। তো এই কাকিমা এই ড্রেসটা দেখো কি সুন্দর ওর জন্য নিয়ে এসেছিল। আর ওর স্কুলের ফ্রেন্ডরা এসেছিল, তো গিফটও দিয়েছে, সাথে এই একটা ক্যাডবেরিও দিয়েছিল, যেটা অলরেডি ওর খাওয়া শুরু হয়ে গেছে। আর এর সাথে দিয়েছিল এই যে এই ডলটা, দেখো কি কিউট না ডলটা, এই কিউট ডলটা দিয়েছিল। আর মোমো দেখো ওপর থেকে এটা খুলে বার করার চেষ্টা করছিল, কিন্তু ওকে এখন দিইনি, কারণ তাহলে আর হাত পা কিছু অবশিষ্ট থাকবে না, তাই ভাবলাম আগে তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপর ওকে দেব খেলতে। এই যে ওর ফ্রেন্ডরা এই টেন্ট হাউস নিয়ে এসেছিল ওর জন্য, তো এটা খুলে তোমাদের পরে দেখাবো আমি। ওর বাবা তো এখন বাড়ি নেই, তো কালকে ওর বাবার ছুটি আছে, কালকে এটা সেট করব, সেট করে তোমাদের দেখাবো। এই দেখো টেন্ট হাউসটা এরকম, এখন তো দেখে কিছু বুঝতে পারছো না, পরে এটা সেট করে তোমাদের দেখাবো। তারপরে এই দেখো, এই যে পান্ডা, এটা তোমরা ভিডিওতে দেখেছই, এটা আমার মাসি নিয়ে এসেছিল ওর দিদা, এই যে পান্ডা। আর এই যে পুতুলটা, এটা ওর মিমি আর মেশোই দিয়েছে পুতুলটাও। আর
আর এদিকে এই যে এই আরেকটা ডল পেয়েছে, দেখো এই ডলটাও কি সুন্দর, কিউট দেখেছো কি কিউট ডলটা, এটা ওর খুব পছন্দ হয়েছে। আমার ছোটবেলায় এরকম একটা ডল ছিল, ও সেটা নিয়েই খেলা করতো, সেটা পুরনো ছিল আমি রেখে দিয়েছিলাম, আর ওই রকম টাইপেরই একটা পেয়েও খুবই খুশি হয়েছে। আর তারপরে এই দেখো, এই যে বুদ্ধা মূর্তি কি সুন্দর না দেখতে, এটা আমার ছোট মামা দিয়েছে ও দাদু। আর তারপরে দেখো এই ছোট ছোট এই রাবারের টয়েস গুলো, দেখো দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমি, এই দেখো এরকম চারটে আছে, এই একটা, এটা একটা, এই যে এগুলো কি বলতো ওই বাচ্চারা স্নান করে না, স্নানের জলে এরকম দিয়ে দেয়, এগুলো ভাসতে থাকে আর ওরাও বেশ মজা পায় টয়েস গুলো দিয়ে খেলতে থাকে আর স্নান করতে থাকে। আর এই একটা ব্যাগ, এই যে দেখো একটা ইউনিকর্ন দেওয়া ব্যাগ, কি সুন্দর, ওর ছোটখাটো জিনিসপত্র ধরে যাবে আর ব্যাগটা খুব হালকা, ওই জন্য নিতেও খুব একটা অসুবিধে কিন্তু হবে না। তো এই দুটো কে দিয়েছে, আমার বোনের ননদ আর নন্দাই, ওরা এসেছিল, ও বৌমিমি বলে ডাকে, বৌমিমি বৌমেশ, ওরা দিয়েছে। আসলে ওর জন্মের পর তো ওদের বিয়েটা অ্যাটেন্ড করেছে, ওই জন্য বউ সাজে দেখেছে বলে বৌমিমি বলে ডাকে। তো ওরা এই সুন্দর কিউট ব্যাগটা আর এই কিউট টয়েস গুলো নিয়ে এসেছিল। আর হচ্ছে ও এই দেখো যে টেবিলটা আমি এগুলো রেখে বসে দেখাচ্ছিলাম তোমাদের জিনিসপত্রগুলো, টেবিলটা দেখে নাও, এটা আমার বড় মামা আগেই ওর জন্য কিনে নিয়ে এসেছিল, এটা এরকম দেখো টেবিলের মতন, এখানে ওপরে লুডো খেলা যাবে, সাপ সিঁড়ি খেলা যাবে, আর এটার মধ্যেও বই রেখে পড়াশোনা করতে পারবে, খেতে পারবে, সবকিছুই করতে পারবে। তো এই টেবিলটা আমার বড় মামা আগেই নিয়ে চলে এসেছিল, কারণ ও ওর বার্থডে অ্যাটেন্ড করতে পারবে না যেহেতু ও তো একটু দূরে থাকে, তাই জন্য আগেরবার যখন এসেছিল তখনই এসে এটা দিয়ে গেছিল। তো মোটামুটি সব হয়ে গেল। ও আরেকটা ব্যাগ আছে, এই যে দেখো আরেকটা, এটাও তোমার এরকম ফিট ব্যাগ, এই যে খুব সুন্দর একটা দেখো ডলের ছবি আঁকা, প্রিন্সেস, প্রিন্সেসের ছবি দেওয়া, ডিজনিল্যান্ড, এই যে এই ব্যাগটা ডিজনি প্রিন্সেসের ব্যাগটা, যে এটা পাশের বাড়ির এক দিদি দিয়ে গেছে, পাশের বাড়ি একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার মা, ওই বাচ্চাটাকে ভাই বলে ডাকে, তো ওর মা দিয়ে গেছে এটা ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো এই গিফটগুলো ও পেয়েছিল, তোমাদের দেখালাম কি সুন্দর সুন্দর কিউট কিউট গিফট। আর আমাদের তো খুব বেশি নিমন্ত্রিত ছিল না, একদম ঘরোয়া অনুষ্ঠান ছিল, ওই জন্য এই জাস্ট এই কটে গিফট ও পেয়েছে। আর ওর দিদা তো ওকে গিফট সেরকম ভাবে কিনে দেয়নি, তো ওকে কিছু টাকা ধরে দিয়েছিল, আমাদেরই বলেছিল যে ওর জন্য কিছু কিনে নিতে, আর আমরা ওই ড্রেসই দিয়েছিলাম আর সেরকম ভাবে গিফট কিছু কেনা হয়নি। তো অল এন অল এগুলোই ছিল মোমোর বার্থডেতে পাওয়া গিফট। তো কেমন লাগলো তোমাদের জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো সবাই ভালো থাকবে কিন্তু। তখন এই ডলটাকে দিয়েছিল আমার মনেই আসছিল না, ওই জন্য তোমাদের বলতে পারছিলাম না, এটাই আমাদের পাশের বাড়ি থাকে ওর এক দিদি, সেই দিদি ওকে দিয়েছিল, ওর দোলন্দি।